গাইস, আমরা অনেকক্ষণ হলাম হলদিবাড়িতে পৌঁছে গেছি। তো এখন এখানকার ভিউসটা দেখাই, প্রচুর লোক আসছে। এই দেখতে পাচ্ছেন গেট, এই দেখেন ভিড়। তো গাইস, আমরা অনেকক্ষণ হয়ে গেছি, এখানে পৌঁছে গেছি। তো এখানে প্রচুর ভিড়, কি আর বলবো। তো প্রচন্ড খিদা পাইছিল, প্রথমে আসার পর এখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর এখন একটু ঘোরাঘুরি করতেছি, এদিকে মাদার শরীফে গেছিলাম। তো বন্ধুরা যে কোথায় কে গেছে মানে বুঝতেই পারতেছি না, বুঝতেই পারছি না। তো গাইস, এখান থেকে শুরু হয়ে গেল, এইদিকে একটা রাস্তা গেছে, জানি না কোথায় গেছে, কিন্তু জানি না। তবে এই দিক দিয়েও লোক যাচ্ছে প্রচুর, আর আমরা এইদিকে যাচ্ছি, এইদিকেও মেলা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দরবারে একরাম। এই যে এক মিনিট দেখাচ্ছি আপনাদের সবাইকে। এই যে দরবারে একরাম গাইস। হ্যাঁ, আমি এই যে গাইস পাইছি 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 এদেরকে পাইছি। এই যে আসছে গাইস, এই যে এই যে এই উপস্থিত হলে এখনই বুঝতে পারলেন। আচ্ছা, এক মিনিট এক মিনিট, আমাকে দেখা না, আমি আমি কেমনে আছি, আমার দলটাকে দেখা, এদিকে ধরো। এই পাশটাতে ঢুকছিলে, এই পাশে চলো না, কোন পাশে চলো, লেটস গো লেটস গো। গাইস, আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে, এই যে দেখেন ডান ঘরে প্রবেশ পথ এইদিকে। তো এইদিকে দান করার জন্য যেতে হয়। হ্যাঁ গাইস, বললাম প্লিজ, হ্যাঁ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, সাপোর্ট করবেন। ঠিক, না সোতার প্রশ্নটা ওটা না গাইস, এই যে এখানে যে কি এটা আমি জানি না। ওয়াস মাহফিল, এই যে ওয়াস মাহফিল, এই যে গাইস এটা হলো ওয়াস মাহফিল। গাইস, এখানে পুলিশ প্রশাসনের বড় একটা সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন তাদের সিসিটিভি লাগানো আছে এদিকে। গাইস, আমাদের এই যে ভাই বন্ধু বেড়াদার টেডি বিয়ার নিবে, টেডি বিয়ার, এই যে দেখছেন দেখছেন, একবার গিফট করবে।
তো গাইস, এরই মাঝে হলদিবাড়ির আমাদের যে ব্লগ ছিল সেটা শেষ হয়ে যায়। তো দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, আর সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।